স্বাগতম জানাইছো পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ আহিছো অৰুণোদয় মাজলৈ। যিসকলে ফ্ৰী গেছ পাবলৈ আবেদন কৰিছিলে প্ৰধানমন্ত্ৰী উজ্জ্বলা যোজনাৰ আঁচনিৰ যোগেদি, সেইসকলৰ কাৰণে খুবেই ভাল খবৰ, কাৰণ তেওঁলোকৰ লিষ্ট আহি পৰিছে। যিসকলে ধৰক ভাৰত গেছ হওক, এছ পি হওক বা ইণ্ডেন গেছ হওক, যিসকলে আবেদন কৰিছিলে ফ্ৰী গেছ পাবলৈ, সেইসকলৰ লিষ্ট আহি পৰিছে। যদি আপোনাৰ লিষ্টত নাম থাকে তেতিয়াহ'লে আপুনি ফ্ৰী গেছ লাভ কৰিব। আৰু সেইটো কেনেকৈ চেক কৰিব, ভাৰত গেছ, ইণ্ডেন আৰু এছ পি গেছৰ তিনিওটা লিষ্ট মই ষ্টেপ বাই ষ্টেপ এই ভিডিঅ'টোৰ মাধ্যমতে দেখাই দিম। আৰু আপোনাৰ নাম আছে নে নাই অতি সহজতে আপোনাৰ মোবাইলৰ যোগেদি চাব পাৰিব। আৰু অৰুণোদয় আঁচনিৰ কাৰণে যিসকলে বিভিন্ন ধৰণৰ প্ৰব্লেম হৈ আছে, সেইসকলৰ কাৰণে এই ভিডিঅ'টোত জনাম আপোনালোকে কি কৰিব লাগিব। আৰু যি তিনিটা গেছৰ লিষ্ট আপোনালোকক দেখুৱাম, এই তিনিওটা প্ৰচেছ বেলেগ বেলেগ ধৰণৰ, সেইকাৰণে আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰিব, একেবাৰে শেষলৈ চাই থাকিব। আৰু যদি আমাৰ চেনেলটো তেতিয়ালৈকে নতুন হৈ আছে, প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। আৰু যিসকলে পাৰ্চনেলি কথা ক'ব বিচাৰে তাৰ কাৰণে আপোনালোকৰ সুবিধাৰ্থে মই মোৰ ডিছক্ৰিপশ্যনত ইনষ্টাগ্ৰামৰ লিংক দি দিম, তাত গৈ আপোনালোকে ফ'ল' কৰিব। আৰু যিসকলে ভাবি আছে পাৰ্চনেলি কথা ক'ব, তাত মেছেজ কৰিব, মই 100% ৰিপ্লাই দিম আপোনালোকক। আৰু প্ৰধানমন্ত্ৰী উজ্জ্বলা যোজনাৰ নতুন ফাইনেল লিষ্টখন চাবলৈ হ'লে আপোনালোকে আপোনালোকৰ মোবাইলৰ গুগল ক্ৰম বজাৰত যাব, যোৱাৰ পিছত আপোনালোকে ইয়াত টাইপ কৰি দিব এল পি জি বুলি টাইপ কৰি দিব। টাইপ কৰি আপোনালোকে চাৰ্চ কৰি দিব। চাৰ্চ কৰি দিয়াৰ লগে লগে অলপ লোডিং হ'ব। লোডিং হোৱাৰ পিছতে আপোনালোকে ইয়াত দেখিবলৈ পাইছে 3 ডট এটা আছে, তাত ইয়াত ক্লিক কৰিব। ক্লিক কৰি তলপিনে আহিব, আহি যোৱাৰ লগে লগে ডেস্কটপ চাইট বুলি এটা অপশ্যন আছে, এই অপশ্যনটো টিক মাৰ্ক লগাই দিব। লগাই দিয়াৰ পিছতে অলপ লোডিং হৈ এনেকুৱা এটা পেজ আহি যাব আৰু আপোনালোকৰ এইটো মোবাইলটো ডেস্কটপ চাইট হৈ যাব। আৰু ইয়াত দেখিবলৈ পাব মাই এল পি জি ডট ইন হোম পেজত আপোনালোকে এইটোত ক্লিক কৰি দিব। এইটোত যেতিয়াই ক্লিক কৰিব, ক্লিক কৰা লগে লগে এনেকুৱা এটা পেজ আহি যাব আপোনালোকৰ সন্মুখতে। আহি যোৱাৰ লগে লগে আপোনালোকে ইয়াত দেখিবলৈ পাইছে ভাৰত, এছ পি আৰু ইণ্ডেন আপোনালোকৰ দুয়োটা তিনিওটা গেছ আহি গৈছে। প্ৰথমে আপোনালোকে ভাৰত গেছটো দেখাই দি আছোঁ, আৰু আপোনালোকে এই গেছৰ ওপৰত আপোনালোকে ভাৰত গেছৰ ওপৰত ক্লিক কৰি দিব। এইটোত ক্লিক কৰাৰ লগে লগে অলপ লোডিং হ'ব। লোডিং হোৱাৰ পিছতে এনেকুৱা এটা পেজ আহি যাব। আহি যোৱাৰ লগে লগে আপোনালোকে ইয়াত এৰ'ৰ এটা অপশ্যন দেখিবলৈ পাইছে, ইয়াত এইটো অপশ্যনত ক্লিক কৰি দিব। এইটো অপশ্যনত 3-4 বাৰ ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখতে এটা পেজ আহি যাব। আৰু এনেকৈ আপোনালোকে যেতিয়াই ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱা এটা পেজ আহি যাব। আহি যোৱাৰ লগে লগে আপোনালোকে 3-4 বাৰ ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱা এটা পেজ আহি যাব আপোনালোকৰ সন্মুখতে। আৰু ইয়াত দেখিবলৈ পাইছে উজ্জ্বলা বেনিফিচাৰী, এইটো অপশ্যনত ক্লিক কৰিব। এইটো অপশ্যনত যেতিয়াই ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱা এটা পেজ আহি যাব। ইয়াত দেখিবলৈ পাইছে ষ্টেট, ইয়াত আছে ডিষ্ট্ৰিক্ট, ইয়াতটো অপশ্যনত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ ষ্টেটটো কোনটো হয় এইটো চিলেক্ট কৰিব। পিছত আপোনাৰ ডিষ্ট্ৰিক্টটো কোনটো হয় ইয়াৰ পৰা বিচাৰিব, আপোনাৰ ডিষ্ট্ৰিক্টটো কোনটো হয় ইয়াৰ পৰা বিচাৰি উলিয়াই আপোনালোকে চিলেক্ট কৰি পিছত দেখিবলৈ পাইছে এটা অপশ্যন আহিছে, এইটো চাই কেপচা কোড। এই কেপচা কোডটো আপোনালোকে ইয়াত ফিল আপ কৰিব লাগিব। যেনেকুৱা আছে কেপচা কোডটো ঠিক তেনেকুৱাই আপোনালোকে ফিল আপ কৰিব লাগিব। আৰু মই ফিল আপ কৰি আছোঁ, আপোনালোকে দেখিবলৈ পাইছে এইটো ফিল আপ কৰি দিব। ফিল আপ কৰি আপোনালোকে চাৰ্চ অপশ্যনত ক্লিক কৰি দিব, ছাবমিটত ক্লিক কৰি দিব। এইটো ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিব। ছাবমিট অপশ্যনত যেতিয়াই ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে আহি যাব আপোনালোকৰ সন্মুখতে। আৰু ফিল আপ কৰাৰ পিছতে আপোনালোকে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱা এটা পেজ আহি যাব আপোনালোকৰ সন্মুখতে। আৰু দেখিবলৈ পাইছে আপোনালোকৰ নাম আহি গৈছে, বেনিফিচাৰী নেম আহি গৈছে, পিছত লোকেশ্যন নেমটো আহি গৈছে, আপোনালোকে ক'ত বসবাস কৰে এইটো আহি গৈছে। ইয়াত আহি যাব আপোনালোকৰ যিটো বেনিফিচাৰী নেম এইটো আহি যাব। পিছত ইয়াত দেখিবলৈ পাইছে এটা অপশ্যন আহিছে, এইটো চাওক। এইটো আপোনালোকে গোটেইখিনি পেজ আপোনালোকে ইয়াৰ পৰা চাব পাৰিব। এইটো এটা অপশ্যন আছে, 2 নম্বৰত ক্লিক কৰিব, 3 নম্বৰত ক্লিক কৰিব। এনেকুৱাই এনেকুৱাই আপোনালোকে পেজখন চাব পাৰিব, প্ৰত্যেকটো পেজ চাব আপোনাৰ নাম আছে নে নাই। আৰু যদি আপোনালোকৰ নাম আছে তেতিয়াহ'লে ফ্ৰী ভাৰত গেছ লাভ কৰিব। আৰু যিসকলে ভাবি আছে যে এছ পি চাব বা ইণ্ডেন গেছ চাব, সেইসকলে কেনেকৈ চাব মই দেখাই দি আছোঁ। ভিডিঅ'টো স্কিপ নকৰিব, একেবাৰে শেহলৈ চাই থাকক। আৰু ঠিক আগৰ দৰে আপোনালোকে বেক আহিব। বেক আহি যোৱাৰ লগে লগে দেখিবলৈ পাইছে এছ পি গেছ
এইটো অপশনত ক্লিক করবো। অপশনত ক্লিক করার লগে লগে এনেকা একটা পেজ আই যাব, আই যাওয়ার লগে লগে ইয়াত দেখবলে পাইছে উজ্জ্বলা বেনিফিসিয়ারি, এইটো অপশনত ক্লিক করে দিব। এইটো অপশনত যেতেই ক্লিক করব, ক্লিক করার লগে লগে এনেকা একটা পেজ আই যাব, ইয়াত দেখবলে পাইছে যেটো ক্যাপচা কোড হয়ে আছে সেম টু সেম ইয়াত ফিল আপ করব লাগবে, নহলে নহব। ইয়াত সেম টু সেম ফিল আপ করে আপনাদের প্রসেস অপশনত ক্লিক করে দিব। আর প্রসেস অপশনত ক্লিক করার লগে লগে এনেকা একটা পেজ আই যাব আপনাদের সম্মুখতে। পেজ আই যাওয়ার লগে লগে ইয়াত দেখবলে পাইছে ইয়াত ক্লিক করব, ইয়াত ক্লিক করে আপনার স্টেট সিলেক্ট করব, আর ইয়াত ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ইয়াত ক্লিক করব। ক্লিক করার লগে লগে আপনার স্টেট কোনটো হয় এইটো সিলেক্ট করব, পিছত আপনার ডিস্ট্রিক্ট কোনটো হয় ইয়াত বিচারিব, বিচারি উলিয়াই আপনাদের সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পিছতে সার্চ বলে একটা অপশন আছে, এই সার্চ অপশনত ক্লিক করে দিব। সার্চ অপশনত যেতেই ক্লিক করব, ক্লিক করার লগে লগে অল্প লোডিং হওয়ার পিছতে আহি যাব আপনাদের সম্মুখতে আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টর যিমান পেজ আছে আহি যাব আপনাদের সম্মুখতে, নতুন লিস্ট আহি যাব, আপনাদের এটা এটাকে আপনাদের গোটেইখিনি চাব পারিব। ইয়াত ক্লিক নেক্সট অপশনত ক্লিক করে করে আপনাদের গোটেইখিনি চাব পারিব। আর নেক্সট আছে প্রত্যেকটো লিস্ট অল্প বেলেগ বেলেগ ধরনের আছে, সেই কারণে আপনাদের স্টেপ বাই স্টেপ ভালকে চাব, তেতিয়াহলে আপনাদের গম পাব। আর ঠিক আগর দরে আপনাদের যদি বেক আহে, বেক আহি যদি আপনাদের চাই তেতিয়াহলে ইয়াত চাক ইন্ধন গ্যাস আছে, ইন্ধন গ্যাসের উপর আপনাদের ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে নতুন একটা পেজ খুলে আইব আপনাদের সম্মুখতে এনেকয়। আর এতিয়ালৈকে নতুন কোনো লিস্ট আহা নাই ইন্ধন গ্যাসের, আর যখন যান আহিছে এই গোটেইখিনি আহিছে ভারত আর এসপির নতুন লিস্ট আহিছে। আপনাদের ধুনিয়াকে স্টেপ বাই স্টেপ চাক। আর যখন অরুণোদয় আসনির কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছে, তার কারণে অলরেডি ভিডিও বনোয়া আছে আপনাদের সুবিধার্থে, মই মোট ডিসক্রিপশনতে একটু লিঙ্ক দিম, তাত গিয়ে ধুনিয়াকে চাব পারিব আর আপনাদের প্রবলেমটি সলভ করব পারিব। আর যখন এতিয়ালৈকে ফ্রি গ্যাস সিলিন্ডার পাবর কারণে আবেদন করা নাই, তার কারণেও ভিডিও বনোয়া আছে, আপনাদের মূর চ্যানেলত গিয়ে আপনাদের চাব পারিব। অনলাইন যোগে বা অফলাইন যোগে দুয়োটার মাধ্যমতে দিয়া আছে, অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনাদের ধুনিয়াকে স্টেপ বাই স্টেপ চাব পারিব। আশা করছো ভিডিওটি ভালকে বুঝিব পারিছে, যদি কিবা অসুবিধা হয়েছে কমেন্ট করে জানাব, আপনাদের যিমান পারিম সহায় করবলে চেষ্টা করিম। আশা করছো ভিডিওটি ভাল লাগিছে, যদি ভিডিওটি ভাল লাগিছে প্লিজ লাইক করব, কমেন্ট করব, আর আপনাদের বন্ধু বান্ধবীলৈ শেয়ার করবলৈ না নাপাহৰিব।